হ্যালো আসসালামু আলাইকুম বিরিন্দি ট্রাভেলার পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আমাদের কাছ থেকে যারা ট্রেনের টিকিট নেন অনেকে জিজ্ঞাসা করেন যে নন এসি স্লিপারের সিট দেখতে কেমন, এসি স্লিপারের সিট দেখতে কেমন। তো আপনাদেরকে আজকে দেখাচ্ছি নন এসি বগির সিটগুলা। তো নন এসি বগির সিটগুলো হচ্ছে এই যে দেখেন, এটা হচ্ছে আপার সিট আর এটা হচ্ছে সাইড, অর্থাৎ এটা হচ্ছে সাইড আপার জানালা আশেপাশে আর এটা হচ্ছে আপনার সাইড লোয়ার, সাইড লোয়ার। এই সিটটা আপনি চাইলে ভাঁজ করতে পারবেন, অর্থাৎ এইটা ছেড়ে দিলে এই যে ভাঁজ হয়ে গেল, পাশাপাশি যদি আপনি এইটা ছেড়ে দেন এই যে ভাঁজ হয়ে গেল। আবার চাইলে দুজনে নিচে বসে গল্প করতে পারবেন, পাশাপাশি আপনার চার্জিং পয়েন্ট আছে। তবে নন এসি স্লিপারে চার্জিং পয়েন্ট সবসময় সাইড আপার সাইড লোয়ারে অনেক সময় থাকে না, ট্রেন ভেদে চেঞ্জ হয়ে থাকে। আর পাশাপাশি আপনার এখানে সাইডে ছয়টা সিট আছে, এই যে দেখেন বাঁ পাশে একটা, ডান পাশে একটা, ওখানে টি টেবিল আছে, এখানে আপনার পানি রাখার জন্য সিস্টেম আছে। তবে এইখানে অলওয়েজ আপনার চার্জিং পয়েন্ট থাকবে, একটা আয়না আছে, আবার উপরে আপনার সিট আছে আপার, এই যে আপার সিট, এই সাইডে একটা আপার সিট, আর মাঝে একটা সিট আছে, অর্থাৎ এই যে সিটটা এইটা সেটিং করে মাঝ বরাবর করা হয় এটার সাথে, এটার সাথে ঠিক একইভাবে এখানেও আপনার মাঝ বরাবর সিট সেটিং করা যায়। এসি স্লিপার সেম, নন এসিতে যে সিস্টেম দেখতেছেন এসি থ্রি টায়ার সেম, শুধু ওটাতে এসি থাকে, ওটাতে কাঁথা বালিশ চাদর তোয়ালে এগুলা দেয়, আর নন এসিতে কাঁথা বালিশ চাদর তোয়ালে এগুলো দেবে না। আপনার কাঁথা বালিশ চাদর যদি প্রয়োজন হয় আপনার নিজের ম্যানেজ করে নিতে হবে। আর সিট নাম্বার দেখেন এখানে দেওয়া থাকবে, যেমন এটা 55 সিট নাম্বার আছে, সাইড লোয়ার নিচের দিকে ইন্ডিকেট করা আর 56 আছে আপার উপরের দিকে ইন্ডিকেট করা। তো আশা করি আপনাদের আর বুঝতে সমস্যা হবে না। তো যারা আমাদেরকে মেসেজ করেছিলেন, ফোন করেছিলেন, আশা করি ভিডিও দেখার পরে আপনাদের সেই জড়তা দূর হয়ে গেল। পাশাপাশি আপনাদের দেখাই প্রত্যেকটা বগির এখানে আপনার ই থাকবে, বেসিন আছে, এই যে বেসিন দেখেন, এই যে উপরের দিকে চাপ দিলে পানি পড়ে, এই যে পাশাপাশি আপনার টয়লেটও আছে, আপনার বাঁ পাশেও টয়লেট একটা থাকে, ডান পাশেও টয়লেট থাকবে, এই দেখেন আপনাদের টয়লেট দেখাই, এটাতে আপনার কমোড সিস্টেম টয়লেট। তবে আপনার সব ট্রেনে নন এসি স্লিপার বগিতে আপনার কমোড সিস্টেম থাকে না। আমরা যে মানে আমি যে ট্রেনটা আপনাকে দেখাচ্ছি এই ট্রেনটা অনেক ভালো, দিল্লি সরাই এক্সপ্রেস, যেটা যোধপুর থেকে দিল্লির দিকে যায়, যোধপুর থেকে দিল্লির দিকে যে ট্রেনটা যায় এটা খুবই ভালো ট্রেন, অর্থাৎ এসি না নিলেও কোনো সমস্যা নেই। এটা হচ্ছে পন্ডিচেরি রেল স্টেশনের প্ল্যাটফর্ম, আমরা চলে আসছি। আমাদের বগি ছিল A2 আর এই ট্রেনটির নাম হচ্ছে হাওড়া PDY এক্সপ্রেস, অর্থাৎ হাওড়া পন্ডিচেরি এক্সপ্রেস। ট্রেনটি সাপ্তাহিক ট্রেন, অনলি রবিবার রাত 11:25 ছাড়ে হাওড়া রেল স্টেশন থেকে, আর পন্ডিচেরিতে পৌঁছাবে এখন বাজে সকাল 7:42 ইন্ডিয়ান টাইম। এই মুহূর্তে আমি আছি হাওড়া রেল স্টেশনে, আমাদের ট্রেন একটু পরই ছেড়ে দিবে, 9:55 আমাদের ট্রেন, ট্রেনটি যাবে হচ্ছে কালকা, অর্থাৎ আমরা সিমলার উদ্দেশ্যে যাচ্ছি। তো ট্রেনটির নাম হচ্ছে নেতাজি এক্সপ্রেস, বাট তাদের কাগজে কলমে এখনও পর্যন্ত কালকা মেইল ট্রেনটি আছে। আমাদের বগি নাম্বার হচ্ছে A1 বগি, এই দেখেন আপনাদেরকে দেখাই, হাওড়া দিল্লি চণ্ডীগড়, অর্থাৎ দিল্লি হয়েই যাবে। আর আমাদের সিট নাম্বার হচ্ছে 29 এবং 30, এই এরিয়াতে বসবে। এটি হচ্ছে টুনলা জংশন, অর্থাৎ এই টুনলা থেকে আগ্রা ফোর্ট কিংবা আগ্রা ক্যান্টনমেন্ট মাত্র 40 কিলোমিটার দূরে। আমরা এই মুহূর্তে চণ্ডীগড় রেল স্টেশনে আছি, চণ্ডীগড় রেল স্টেশনে প্রায় 30 মিনিটের মতো বিরতি, দেন আমরা কালকার উদ্দেশ্যে রওনা দিব। এখান থেকে 25 থেকে 30 মিনিটের মতো সময় লাগবে কালকা রেল স্টেশনে যেতে।